নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স। সায়েন্স নিয়ে পড়তে গেলে যে প্রতি বিষয়ে যে নম্বরটা থাকতে হবে সেটা 80 থেকে 85, 80 থেকে 85 থাকলে তবে সায়েন্স, আর 60ও দিয়ে দেয় তবে লাস্টের দিকে, তবে 80-85 না হলে হয় না। সায়েন্সের বিষয় যেগুলো সেগুলো দেখে নাও। সায়েন্সের বিষয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, যে কোনো তিনটি এর মধ্যে নিতে হবে, ঠিক আছে, এর সঙ্গে বাংলা ইংরেজি থাকবে। কেউ যদি মনে করে ডাক্তারি লাইনে পড়ব, তখন তাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে নিতে হবে, ঠিক আছে। আর যদি কেউ মনে করে যে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়বো, তাহলে হবে তাকে ফিজিক্স কেমিস্ট্রি নিতেই হবে, আর তার সঙ্গে ম্যাথামেটিক্সটা থাকবে, ঠিক আছে। এই ফিজিক্স আর কেমিস্ট্রি এটা নিতে হবে, তার সঙ্গে ম্যাথামেটিক্স থাকবে। তাহলে ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স থাকে, তাহলে এই কটা বিষয়ের মধ্যে যে কোনো তিনটে কিন্তু নিতে হবে, চয়েস করতে হবে। আর ইংরেজি বাংলা কম্পালসারি, এটা নিতেই হবে, ঠিক আছে। এবার চলে আসি আর্টসের দিকে। আর্টসের সাবজেক্টগুলো হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত এডুকেশন, নিউট্রিশন, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি। ফোর্থ সাবজেক্টে নাম্বার কিন্তু যোগ হয় না। ফোর সাবজেক্ট সবাইকে নিতে হবে। আচ্ছা, যেই যেই সাবজেক্টগুলোতে নম্বর বেশি ওঠে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত এডুকেশন, নিউট্রিশন আর দর্শন, ভূগোল, ঠিক আছে, যে কোনো তিনটে নেবে। কিন্তু ইতিহাস, ইতিহাসটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই জরুরি, ভবিষ্যতে সব করার পর যখন কোনো একটা পরীক্ষায় বসবে, চাকরি পরীক্ষায়, ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, তাই ইতিহাসটা নেওয়া ভালো, তাহলে অনেকটা হেল্প হবে। আর একটা বিষয়, কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশান, তাহলে কী হবে পরীক্ষাতে, যেই চাকরির পরীক্ষাগুলোতে যেখানে কম্পিউটার সার্টিফিকেট জরুরি বা দরকার বলে হয়, তো এই সাবজেক্টটা থাকলে আর এক্সট্রা সার্টিফিকেট লাগবে না। এক্সট্রা সার্টিফিকেট কিন্তু লাগবে না, তো সেদিক থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান নেওয়া সহজ আছে। তো এই ছিল আজকের বিষয়।
আবার নেক্সট টপিকে দেখা হবে।